ভাইয়ের শানু স্কাইপি ডাউনলোড করে আমাদের দু ভাইয়ের ঝগড়া থামাবে কেমন করে? সেটা শানুর মুখ থেকে শুনতে দাও না ভালো করে। বলো শানু, প্লিজ বলো ভাই, বলো। আপনারা গাড়িতে ওঠার পর কাজু ভাইয়ের মোবাইলে মায়া বা স্কাইপিতে কল করবেন। কাজু ভাই ফোনটা রিসিভ করার পর ক্যামেরা অন থাকবে সারা রাস্তা। সারা রাস্তা? হুম, সারা রাস্তা। সারা রাস্তা স্কাইপি অন থাকবে। আপনি সারা রাস্তা যেতে যেতে চারপাশে যে সমস্ত সিনসিনারি দেখবেন সেগুলোর বর্ণনা করতে থাকবেন, আর আমরা এখানে বসে মনিটরিং সেলে মায়াপার মোবাইল থেকে বর্ণনাগুলো শুনব। বাহ, এক্সেলেন্ট এক্সেলেন্ট আইডিয়া মাই ডিয়ার শালিকা। বাহ বাহ বাহ, খুব ভালো বন্ধু। হ্যাঁ, স্কাইপি নিয়ে ওনাকে সারাক্ষণ ব্যস্ত রাখতে পারলে উনি আমাকে ড্রাইভিং এর সময় একটা ফালতু কথা বলতে হবে না এবং কোনো ঝগড়া ঝাঁটিও বাঁধবে না। গ্রেট গ্রেট। কিন্তু শানু, সারাক্ষণ আমার মোবাইলে যদি স্কাইপি করা হতো তো অনেক খরচ হবে। স্কাইপিতে কথা বললে টাকা খরচ হয় না মায়াপা। ওরে আমার শানু রে, আমি তোর ব্যাপারে খুবই প্রাউড। থাক, আর পাম মারা লাগবে না। কাজু ভাই, আপনি বলছিলেন না যে চীনা ভাইয়ের গাড়িতে যাওয়ার জন্য আপনি সিট ভাড়া দিতে চান? তো গ্রামে যাওয়া আসার সময় তো পেট্রোল খরচ হবে, সেই পেট্রোল খরচটা আপনি দিয়ে দিবেন। অবশ্যই দিব, একদম পুরোটা দিয়ে দিব। চালাকি লাগবে না কিন্তু। এই কিন্তু এই শানু, এই মানে এই যে এই ক্যামেরা খুলে রেখে পথে যেতে যেতে তারপরে যদি আমার হিসু টিসু পায় তখন কি হবে? এটা অন রাখবেন মানে ওই সময় যদি ছিটি ক্যামেরা অন থাকে ইজ্জত থাকবে কিছু? আগে তো বলেছিলাম না, আমি বলছি মোবাইলে তো ব্যাক ক্যামেরা আছে, সেই সময় কাজু ভাই ব্যাক ক্যামেরা অন করে রাখবে, আমাদেরকে সিন সিনারি দেখাতে দেখাতে যাবে। ব্যাক ডেটে উনি জানে ব্যাক ক্যামেরা কোথায়? আমি জানি না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ঠিক ঠিক ঠিক, দেখা না করে সিন একদম ঠিক আছে। এটা ব্যাক ক্যামেরা, হ্যাঁ শিখাও, এটা ফোন বাতে থাকো, তাই দেব। কি হলো, এখানে থামলেন কেন? আসলে আমি বিশ্বাস করতে পারছি না, আপনি আমার গাড়িতে, আমার পাশের সিটে। না আপনি আমাকে পছন্দ করেন, না আপনি আমাকে ভালো করে চিনেন, তারপরও আপনি এভাবে আমার দিকে ঝুঁকে পড়লেন কেন? কবিকে যে চিনতে হবে এমন কোন নিয়ম কি আছে বলেন কবি? কবিকে চিনতে হয় তার কবিতা দিয়ে। যদি আমি আপনার কোনো কবিতা কোনোদিন শুনিনি পড়িনি, কিন্তু কালকে আপনার কবিতা শোনার পর স্পেশালি কবিতার লাইনগুলো আমার মগজে ঘুরপাড় করছে, সুর তুলছে। সত্যি বলছেন আপনি? আমার কবিতা আপনার ভালো লেগেছে? আমার কবিতা আপনার মগজে সুর তুলেছে? হ্যাঁ তুলেছে। তুমি যে রাস্তায় ছিলে তার কোনো নান্দনিকতা ছিল না মেয়ে, তুমি নান্দনিকতা বোঝো নিশ্চয়ই। আমি সেই সব নির্মাণ শ্রমিক দিয়ে তোমার হাঁটবার জন্য মসৃণ করেছি পথ। যারা শাহজাহানের আনুকূল্য ও এনাম পেয়েছিল তাজমহল নির্মাণ করে, এর চাইতে ভালো কবিতা যে হতে পারে আমার মনে হয় না। সম্ভবত পৃথিবীর এটা সেরা কবিতা কবি মিল্টন। এভাবে বলবেন না নভেরা, আমার বুকের ভেতর কেমন যেন কাঁপন লাগছে। আমার কবিতা আপনার মতো মেয়েকে মুগ্ধ করেছে। সত্যি আজ আমি মুগ্ধ, ধন্য আমার কবিতা জীবন, আমার আর কিছুই চাওয়ার নেই। এত এত অল্পে আপনি ধন্য হচ্ছেন কেন? আপনাকে তো আরো অনেক কিছু চাইতে হবে, আরো অনেক কিছু পাইতে হবে। আপনার মতন এরকম ছাই চাপা প্রতিভা ছড়িয়ে দিতে হবে, আর সেই প্রতিভা আমি ছড়িয়ে দিব বর্ষায় বোনা বীজের মতন। আপনি যে এত সুন্দর করে কথা বলতে পারেন,
আমি জানতাম না। চেষ্টা করলে আপনি অনেক বড় কবি হয়ে উঠতে পারবেন। আমার কবি হওয়ার কি আর দরকার আছে? একজন বড় কবির সান্নিধ্যে থেকে আমার কেন কবিতা লিখতে হবে? আপনি কবিতা উৎপন্ন করবেন, আমি বাজারজাত করব। তার মানে কি আমি ধরে নেব আপনি একজন মহাভক্ত, ফ্যান? ফ্যান তো তারা হবে যারা দূর থেকে আপনার কবিতা পড়ে মুগ্ধ হবে। আমি তো আপনার পাশে বসে একজন, ফ্যান থেকেও বড়। আমার রিকোয়েস্টে আপনি কবিতা লিখবেন, তারপর সবার আগে আমাকে শোনাবেন। তার মানে আপনি আমার ইন্সপিরেশন, আমার ড্রাইভিং ফোর্স? রাইট। ঠিক এই মুহূর্তে আমি আপনাকে রিকোয়েস্ট করছি কবি মিল্টন, আপনি আমার জন্য আরেকটা কবিতা লিখবেন। আমি আপনার কবিতায় মগ্ন থাকতে চাই। হিরণ ফোন করেছে, কি করব? রিসিভ করেন আর প্লিজ তাড়াতাড়ি কথা শেষ করুন। আচ্ছা ঠিক আছে। হ্যালো বন্ধু, কি খবর বলো? তুই কই কবি? যেখানে থাকার কথা সেখানেই আছি। মানে কি? কোথায় থাকার কথা তোর? কবিদের যেখানে থাকার কথা, যেখান থেকে এই কবিরা অনুপ্রেরণা পায় সেখানেই আছি। কি সব হুদা পেঁচাল পড়তাছস? কবিরা কোথায় অনুপ্রেরণা পায়? আজের কথা ছেড়া, বিটলামি ছেড়া, আসল কথা বল, তুই কোথায় আছিস বন্ধু? বন্ধু একটু প্রবলেমে আছি, আমাকে 5 মিনিট টাইম দে, আমি তোকে ফ্রি হয়ে কল ব্যাক করছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 5 মিনিট বলে যেন 5 দিন না করো, ঠিক আছে? ওকে বাই। আমি জানতাম আমার মোবাইলে যে এখন হিরণ ফোন করবে, আই নিউ ইট। ফোনটা ধরে নিচ্ছি। হ্যালো, কি খবর? যাক, আমার ফোনটা তুমি রিসিভ করলে অন্তত। কই তুমি? এই তো তোমার বন্ধু, তোমার কবি বন্ধু মিল্টনের সাথে আমি একটা জোস সময় কাটাচ্ছি, আর এই সময় তোমার ফোনটা রিলি বিরক্তিকর। তুমি সব কি বলতেছো? আমি তো এইমাত্র মিল্টনকে ফোন দিলাম। কই, ও তো বললো তোমার সঙ্গে বসে গল্প করছে। তোমার বন্ধু এখন সেটা তোমাকে বলেনি, আমি কেমনে বলবো? শোনো, তোমাকে আমি আগে বলেছি না আমাকে ফোন দিবে না? আমার দরকার হলে আমি ফোন করব। রাখছি আমি। তাহলে কবিতাটি কখন শুনছি আমরা কবি? আজই, আজই না ভরা, আজই আমি আপনার জন্য নতুন একটি কবিতা লেখা শুরু করব। তাহলে সেই কবিতাটির জন্য আগাম অভিনন্দন। ও ভাই, কি ভাই? আপনার কাছে বিষ আছে? বিষ? 20 টাকার কথা কইতেছেন ভাই? না রে ভাই, বিষ বিষ যেটা খেলে মানুষ মারা যায়, থাকলে দেন না ভাই, আমি খেয়ে একটু মরতে চাই। কি কন মিয়া, এই মিয়া নামেন, নামেন আমার দেশকে থেকে, নামেন নামেন আমার দেশকে থেকে, আমি এবার কন্যা বিপদে পড়ি পাগলের মতো, নামেন নামেন মিয়া, যান মিয়া। অস্থির তো, বড় অস্থির। ও অভিমানী, তুমি কোথায়? অস্থির। ওরে আমার খোদা তালা রে, পুকুর পারে আয়া বয়া বয়া জিমাইতাছে এই বুড্ডারে, মুরগি রানী খেত ব্যারামে ধরছে। এত কুইরা কইলাম যে ফকর উদ্দিনের সাল চাই না খান, সেই কথা তো শুনবো না। এই যে বান্ডি মিয়া সাহেব, ও বান্ডি মিয়া সাহেব শুনছেন? আর কি হয়েছে? চিল্লো গেলা
বইসা বইসা তো জিমাইত আছেন, না চিল্লাইলে হুনবেন কেমতে? আমি জিমাইতেছি তোমার কাঠায় গুছাই। আমি তো বয়ে বয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা ভাবনা করতেছি। আচ্ছা কি করবে কও? কমলারে এখনই খবর দেন, অহনি আইতে কন? অহনি আইতে কোন লাভ গেল? হে তো আইতেছি জনাবাইরে লই আইব না আইব। কমলারে গুপ্তচুরির কাজে লাগামু। এটা কি কইতেছ? কি গুপ্তচুরি করব? কমলারে আপনার নগদা পোলা রূপমার পিছনে গুপ্তচুরির কাজে লাগামু। আমার কেন জানি আপনার নগদা পোলা রূপমারে অবিশ্বাস লাগতাছে। আরে মোর জ্বালা, রূপমা অবিশ্বাস কি করছে? হে তো কইছে যে হের খোয়াবের মধ্যে ঝান্ডু বাবা এ তার একটা ফটো দেখাইছে, ফটো দেখায় কইছে এই মাইয়ারে ছাড়া আর কেউ বিয়া করতে যাইব না। এখন ঝান্ডু বাবার লোকে সাক্ষাতে ঝান্ডু বাবা কি কইলো যে হ রূপমার খোয়াবে আয়া ছবি দেখায় এই কথা কইছে, এটা সত্য? হ ঝান্ডু বাবা তো কইছে যে রূপমার খোয়াবের মধ্যে আইছিল, আবার আয়া ওই মাইয়া ছবি দেখায় কইছে যে শাদি করার লেগে। মাগার আমার নাকে কেমন জানি পলিটিক্সে গন্ধ লাগতাছে। গন্ধ লাগতাছে তো কি হয়েছে? কমল্লা কি করবো? কমল্লারে রূপমার পিছে লাগাই দিমু। ওই গুপ্ত চুরি করে তালাশ করে বাইর করব যে ওই ছবির মাইয়ার লগে রূপমার কোনো সম্পর্ক আছে নেই। আর একটু যারা বুঝাই কো, আপনার মাথা কি গেলু আছে না গোবর? ঝান্ডু বাবারে পুরোপুরি বিশ্বাস করানোর লেগে আগে দেখতে হইব যে হ্যার ভিতরে কোনো পলিটিক্স আছে কিনা। এমন তো হইতে পারে যে ওই ছবির মাইয়ার লগে আপনার নগদা ফোলায় পীড়িত করে, আর ঝান্ডু বাবার কাছে ওই ছবিটা দিয়া খোয়াবের মধ্যে আসনের একটা কিচ্ছা বানাইছে, হইতে পারে না? হইতে পারে, আজকাল বাবাকে ভিতরে পলিটিক্স ঢুকে পড়ছে। তাহলে কাম করো, আগে রূপম মারে গিয়া মাইয়া কথাটা কও, তারপর কমিল্লা আইলে তার গুপ্তচরি আপনার দিয়ে দিবা। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আপনার নগদা পোলারে ওই ঝান্ডু বাবার লগে সাক্ষাতে কথাটা জানাই দিয়ে আহি। চলেন উঠেন লও যাই। কি রূপম মা? ও আম্মা আবাজন আছেন? আবাজন কইয়া ইউনিভার্সিটি যাইতেছ? জি আবাজন ভার্সিটি যাইতেছি। আমাজন কি কিছু কইবেন? কইলে কম, আমার আবার ক্লাস আছে যাইতে হইব। না মানে কালকে আমরা ঝান্ডু বাবার লগে সাক্ষাৎ করবা গেছিলাম। জানি তো জানি, কি কইছে ঝান্ডু বাবা? আচ্ছা দেখ তো মায়ের কি চিনোজ কেঠা, তোমার কেঠা আমাজন? এই ছবি আপনি পাইলেন কই? কেমন যেন চিনা চিনা লাগতেছে, কই যেন দেখছি। কই দেখছস? খোয়াবের মধ্যে না বাসে দিতে? তোর বান্ধবী নেই কি যে কম আব্বা জান, আমার জানে আমার এমন টাইটের উপর রাখছে। মা গোসল আপনি কথা করবার সাহস পাই না, বান্ধবী পাম কই? তো এই মায়েরে কেমন যেন চেনা চেনা লাগতেছে আবাজন, কেমন যেন চেনা চেনা লাগতেছে, কই যেন দেখছি। কারণ একটু চিন্তা করে লই আম্মা, আমার যেন স্মরণ করবার পারছি। এই মায়েরাই তো ঝান্ডু বাবা আমার খোয়াবে আসা দেখাইছিল, কইছিল এই মায়েরে যদি সাহায্য করো না পারো তোর জিন্দগি বরবাদ হয়ে যাবো। তাইলে ঠিকই আছে, তোমার খোয়াবের মধ্যে কোনো খাদ নাই। ঝান্ডু বাবা নিজেও স্বীকার গেছে যে তোমার খোয়াবের মধ্যে আইয়াই মাইয়া ছবি দেখাইছে। সত্য মা, দেখছেন ঝান্ডু বাবার কেরামতি দেখছেন? কি তার তেলেস মাতি, হ্যাঁ সাদি করুমা আমি, আর ঝান্ডু বাবা আমার খোয়াবের মধ্যে আইসা আমার এই মায়া পছন্দ করে দিচ্ছে। পছন্দ করছে এটা ঠিক আছে, মগার এই মায়ের পাইমু কই? আমি কই বিছিলাম ঘরে, আর বিছায় না পারে তো তোর সাধবি দেওয়া পারবো না। ওই সবগুলো টেনশন করে না বাজান, আমি বিছায় লম। কি কইতাছ? বুঝা পারলাম না, তুই বিছাবি কেমতে? তুই মায়ের চিনোস? না না আমি চিনুম কেমতে, আমি চিনুম কেমতে, এসব মায়ের আমি চিনুম কেমতে? কিছু কোন মান জান,
আচ্ছা ঠিক আছে এসবের মধ্যে আমার নায়িকা আপনাকে পোলারবো আপনারা বিচার লোন আমি আমি জায়গা বুঝছেন রে স্যার বাপ আপনার পোলায় কিন্তু মুখ ফসকে কইয়াই দিছে যে ওই মাইয়ারে বাইচা বাই করব কেমতে মাইয়ারে যদি নাই চিনে তাহলে বিচার বাই করব কেমতে ওই কেমতে কথা কইলো আমি বি আগে বুঝছিলাম যে জানুয়ার মধ্যে কিছু পলিটিক্স আছে কমলার লাগাই দাও গুপ্তচরী কামে যদি বুঝার পারি যে জানুয়ার মধ্যে কিছু আছে তাহলে কিন্তু হেরে আমি খাইছি चलें देखते बोले 300 फीट रोड और आम्रा एखन जाच्छी नतून एक বড় কনভেনশন সেন্টার হচ্ছে তিন চারটে বিল্ডিং এই যে দেখো আজকের আকাশটা কত সুন্দর দেখেছো আকাশটা আর এদিকে দেখো দেখেছো কাজী ভাই এই জায়গাটার নাম কি নাম তো বলতে পারবো না এখানে কোনো সাইনবোর্ড টাইনবোর্ড নেই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আচ্ছা তুমি ক্যামেরাটা একটু চীনার দিকে ঘোরা দেখি ড্রাইভার হিসেবে কেমন লাগছে এই আচ্ছা 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 দাঁড়াও এই এই দেখো এই একদম স্টিয়ারিং সহ এই হ্যালো বল হ্যালো বল হ্যালো 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 এই তোমাদের পৌঁছাতে আর কতক্ষণ লাগবে আরো ঘন্টা দেড়েক লাগবে তুলা ভাই রাস্তা রাস্তা ঠিকমতো চিনবেন তো নাকি আবার ভুল করে অন্য কোথাও চলে যাবেন কি যে বলো না তুমি শালিকা নিজের বাড়ির রাস্তা কেউ কখনো ভুলে যায় এই তোমরা চলন্ত গাড়ি ড্রাইভারের সঙ্গে কথা বলছো কেন সিনসিনারি দেখো এই দুই ভাই ঝগড়া না হওয়ার জন্য কেমন বুদ্ধি বার করলে শানু আমি তোর পাচ্ছি না মানে কি ম্যাপা এই যে দুই ঘন্টা ধরে কাজুর এই সিনসিনারির বোরিং বর্ণনা শুনতে শুনতে আমি টায়ার্ড সত্যি ইম্পসিবল আপা প্লিজ এই কথা আর বলেন না আর একটু ধৈর্য রাখেন না কিন্তু সর্বনাশ হয়ে যাবে তোমাদের সব কথা কিন্তু আমরা শুনছি তাহলে স্কাইপের কানেকশনটা কেটে দিতে বলি মেজো ভাবি হ্যাঁ আপা কানেকশন কাটুক আর তোমরা আবার ঝগড়া শুরু করো না কি দুলা ভাই ঝগড়া করতে না পারে কি মন খারাপ নাকি পেট ফুলে যাচ্ছে আমার না পেট যার ফোলা তার ফুলছে এই এসব কি বলছিস সেটা যে বোঝার সে বুঝে নেবে আমাকে মিন করছিস মানে তোর সঙ্গে ঝগড়া না করতে গিয়ে আমার পেট ফুলে যাচ্ছে ওরে আল্লাহ থামো 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 কোনো কথা বলতে হবে না তুমি মনের আনন্দে এই সিনসিনারি বর্ণনা দাও আমার যত কষ্ট হোক আমি শুনবো শানু হাসবি না হ্যাঁ হ্যাঁ বলো 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 হ্যাঁ এই দেখো এই যে সামনে যে রাস্তা আরে যে ওই যে সামনে ওই আকাশ আর আকাশের মধ্যে ওগুলোকে মেঘ বলে আর এই যে দেখো না ইলেকট্রিক খাম্বা এগুলো খাম্বা কোম্পানির খাম্বা মানে কাকে লাগানো যে নদী শুকিয়ে গিয়েছিল খরস্রোতের স্মৃতি বুকে তুমি ভরা বরসায় উত্তাল আহ্বানে বললে হে নদী বুক পেতে দাও আমি তোমাকে হে নদী বুক পেতে দাও আমি তোমাকে জল ভাসাবো জলে ডোবাবো জলজ কল্লোলে কল্লোলে কি হচ্ছে কি সীমা তুমি এখানে হ্যাঁ আমি কোনো সন্দেহ আছে নাকি না তা থাকবে কেন তুমি তো আন্তর্জাতিক মানে একটি বেয়াদব মেয়ে তাই জিজ্ঞেস করছিলাম তুমি এখানে কেন একজন কবি তার ফালতু কবিতা প্রসঙ্গ করছে সেটা দেখতে এলাম ফালতু কবিতা মানে এই তুমি কবিতা কি বলছো আমি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজ পর্যন্ত বাংলাদেশের কোনো কবি এই কবিতা নাই লিখতে পারেনি তাই নাকি বিন্দাস শুনি তো লাইন দুটো শোনাতে পারি কিন্তু একটা শর্ত আছে কোনো ফালতু মন্তব্য করবা না ঠিক আছে যে নদী শুকিয়ে গিয়েছিল খরস্রোতের স্মৃতি বুকে তুমি ভর বরসে উত্তাল আহ্বানে বললে হে নদী বুক পেতে দাও
আমি তোমাকে জলে ভাসাবো, জলে ডোবাবো, জলজ কল্লোলে। কি ব্যাপার, হাসছো কেন? এমনি এমনি নিজেকে আপনি শুকিয়ে যাওয়া নদীর সাথে তুলনা করেছেন তো, তাই। মানে যে মেয়ে আপনাকে বলেছে আপনার বুকে জলে ডোবাবে, জলে ভাসাবে, সে মেয়ে আপনাকে জলে না, যন্ত্রণা দিয়ে ভরে দিবে। তুমি কার কথা বলছো? আপনি যার কথা চিন্তা করে লিখেছেন তার কথাই বলছি। আপনি একজন কবি হয়ে যেভাবে অন্যের প্রেমিকা ধান্দা করে ছিনতাইয়ের ব্যবস্থা করতেছেন, এতে আপনি যন্ত্রণা ছাড়া কিছুই পাবেন না। তুমি আসলে একটা খচ্চর টাইপের মেয়ে, যাও এখান এখান থেকে, ফালতু। আপনি খচ্চর, আপনি ফালতু, ফালতু জানি কোনকার। এমের যন্ত্রণা তো আমার দেশ ছেড়ে পালাতে হবে। যত সব না মুটটাই চলে গেল। এই যে দেখো, আমরা তো গ্রামের ভিতর দিয়ে, এই যে 300 ফিট রাস্তার মাঝখানে দেখেছো কি সুন্দর যে আইল্যান্ডে অনেকগুলো গাছ লাগানো হয়েছে, এই গাছগুলো সাধারণত মরে যায়। মাঝখান দিয়ে গাছ দুই পাশে যদি লাগায় তাহলে আরো ভালো লাগে। হ্যালো ভাইয়া, আচ্ছা, এই যে প্রথম যখন ফোন দিলাম তখনও শুনলাম কাজু কার সাথে বগর বগর করতেছে। কাজু কার সাথে বগর বগর করতেছে, সে কার সাথে এত বগর বগর করছে? ওই তো মেজো ভাই মেজো ভাবিকে দৃশ্যবালির বর্ণনা করছে। গাড়িতে ওঠার সময় তুমি বললে তোমার ফোন কি এমন কথা বলতেছে মেজো বউর সাথে? শোনেন আপনি নিজের কানে শোনেন। গাছপালা, ক্ষেত, খামার, এই সমস্ত বর্ণনা কেন দিচ্ছে মেজর পৌর কাছে? ওটা মেজর ভাই বাড়িতে আসলে উনি বলবেন, ওনাকে জিজ্ঞেস করবেন। রাখি ভাইয়া, সরি মে ভাই, রাখলাম তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা সহি সালামতে আসো। দাদা, ওই আপনার ভাইকে আসতে আর কতদিন সময় লাগবে? তারা আদৌ এসে পৌঁছবে কিনা সেটা নিয়ে এখন চিন্তায় আছি, বুঝলি রে আধা। শোন, তোর কাজু দাদার মাথাটা না বোধহয় একদম গেছে। কি করছেন দাদা? কাজু দাদা পাগল হয়ে গেছে? গুড, ভেরি গুড। না না মানে মানে আমি বলতে চাচ্ছিলাম যে ভেরি গুডের মানে হচ্ছে তাই খুব চিন্তার বিষয়। আচ্ছা কি করে পাগল হলো, কবে, কোন জায়গায়, মানে কিভাবে পাগল হলো? একটা মানুষ যাত্রার শুরু থেকে যদি তার স্ত্রীরে নদী নালা খাল বিল বন এগুলোর বর্ণনা দিতে থাকে, তাহলে তুই কি বলবি আধা কত? দাদা তাহলে একটা কাজ করি, এই টুকটাক বিলের খবর দিই। তারা আগে এসে পৌঁছাক, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। এক কাজ কর। কি? তুই যা ওই গেটে যা। ও তাহলে চলে আসবে। গেটে যেয়ে ওরা আসলে পরে ওদের নিয়ে আয়। গুড, ভেরি গুড। আশ্চর্য, স্কাইপ বন্ধ করে তুমি আমার দিকে ওরকম কটপট করে তাকিয়ে আছো। শুধু স্কাইপ না, ফোনও বন্ধ করে দিয়েছি যাতে ট্রেন না পায়। তুমি শিগগির স্কাইপ অন করো মেজো ভাবি, যদি মিয়া ভাইকে একবার কমপ্লেন করে তাহলে আমাদের বারোটা হয়ে যাবে, আমও যাবে ছালাও যাবে, উনি বুঝে যাবে যে আমরা ঝগড়াঝাটি করছি। আম ছালা দুটোই যাক, আমার কোনো অসুবিধা নেই,
তোকে আমাকে বলতে হবে তুই মিয়া ভাইকে কেন আমি যে যে বর্ণনা দিছি এই কথাটা কেন শোনালি তুই আরে কি আশ্চর্য উনি শুনতে চাইলে আমি কি করব শুনতে চাইলে তুই বলবি নাকি আমি তো ওদের এই যে গ্রামের বর্ণনা দিছিলাম সমস্ত কিছু কারণ ওদের সঙ্গে আনতে পারিনি ওদের সঙ্গে কানেক্টেড থাকছিলাম এই কথাটা তো তুই বলতে পারতি গাড়ি চালাতে চালাতে এত কথা বলা যায় নাকি জানো না তো তুই বললি কেন মিয়া ভাই কি মনে করলো মিয়া ভাই মনে করলো আমি একটা বউ ভাড়ুয়া আমি একটা স্ত্রৈণ যেটা সত্য সেটা মনে করলে সমস্যা কোথায় কি কি বলতে চাস তুই আমি একটা বউ ভাড়ুয়া আমি একটা স্ত্রৈণ শোনো মেজো ভাই শিগগিরই স্কাইপটা অন করো তা না হলে বড় ভাই কিন্তু জেনে যাবে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে তখন বিরাট ঝামেলে পড়ে যাবো তুই গাড়ি থামা কেন এই ব্রিজ পার হলে তুই গাড়ি থামা কেন আমি তোর মতন একটা দুর্নীতি পরায়ণ একটা কুৎসিত মানসিকতা লোকের সঙ্গে এক গাড়িতে আমি যেতে পারবো না দেখো মিয়া ভাই কিন্তু জানে আমি আর তুমি একই গাড়িতে যাচ্ছি না জানুক তুই গাড়ি রাখ এইখানেই গাড়ি রাখ তুই হ্যাঁ রাখ এখানে একদম এইখানে রাখ হ্যাঁ বাই বাই টেনশনে টেনশনে তো আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে মনে হচ্ছে টেনশন কি আমারও কম হচ্ছে আপা আচ্ছা আমি বুঝলাম না এরকম একটা দুঃসময় তুই শানুকে কি করে পার হতে দিলি এখন কি হবে সুইটি শানুকে ধরে নিয়ে গেলে আমি কিভাবে ঠাকাবো বলেন আমি তো বুঝতে পারছি না হঠাৎ কি এমন ঘটলো যে তোর মেজ ভাসুর এরকম একটা কাজ করলো স্কাইপি কানেকশনটা কেটে দিয়ে মোবাইলটা বন্ধ করে রেখে দিয়েছে কেন কেন বুঝতে পারছেন না না আমারটার সাথে ঝগড়া করার জন্য ঝগড়া না করতে পেরে তো তাতে দম আটকে যাচ্ছিল কি সর্বনাশের কথা এখন ঝগড়া করে দুই ভাই দুদিক দিয়ে যদি বাড়িতে ঢোকে মিয়া ভাই তো নির্ঘাত ওই দুই ভাইকে ত্যাজ্য ভাই করবে কি হবে তখন শোনো না পা সর্বনাশ যদি হয় সেটা আপনারটার জন্য হবে উনি কেন মোবাইল বন্ধ করতে গেলেন ঝগড়া না করে তার চলছিল না তাই না আনু তুই কি এখন আমার সাথে ঝগড়া করবি এটা ঝগড়া করার সময় মাথা খাটি একটা বুদ্ধি বার কর আচ্ছা দেখি কি করা যায় শানুকে ফোন দিয়ে বলি কেন তুই নিজে কিছু পারিস না নিজের মাথাটা খাটি একটা বুদ্ধি বার করতে পারিস না ও তার মানে আপনি শানুকে জানতে দিতে চাচ্ছেন না যে আপনারটা এই কাজ করেছে আনু তুই কিন্তু কথায় কথায় আমাকে খোঁচা দিচ্ছিস তোরটা নিশ্চয় এমন কিছু একটা করেছে যার জন্য আমারটা সবকিছু বন্ধ করে বসে আছে আবার আপনি তো এখন আমাকে খোঁচা দিচ্ছেন আচ্ছা ঠিক আছে যা দিচ্ছি না তুই বরং এক কাজ কর চিনাকে ফোন করে জান আসলে ঘটনাটা কি ঘটেছে হ্যাঁ ঠিকই তো চীনাকে ফোন করলে তো জানা যাবে কি হয়েছে আপনার মাথা তো ভালো বুদ্ধি মাশাআল্লাহ বিপদে পড়লে এমনি এমনি বুদ্ধি চলে আসে ফোনটা কর করছি করছি হ্যাঁ ফোন করেছো কেন মেজো ভাই কি আবার কমপ্লেন করেছে নাকি কি কমপ্লেন করবে কি করেছো কি তুমি আরে আমি আবার কি করব উনি তো ভাব দেখে নেমে গেল আমার গাড়ি থেকে উনি কেন ভাব দেখালেন সেটা বলো সেটা তুমি ওনাকে জিজ্ঞেস করো রাখো তো ফোনটা রাখো আমি এখন ড্রাইভ করছি আরে না না ফোন রাখা যাবে না তুমি কথা বলতে থাকো তোমাদের মধ্যে কি হয়েছে বলো না সব কিছু এখন বলা সম্ভব না শুধু এটুকু জেনে রাখো যে আমি একা গাড়িতে করে যাচ্ছি উনি প্রায় 12 মাইল রাস্তা হেঁটে আসছেন আপনি ফোনটা দে আপনি ফোনটা দে এই 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 দাও দাও তুমি মেজু ভাবির সাথে কথা বলো হ্যালো চিনা
আমি কোনো কথা শুনতে চাই না। তুমি গাড়ি ঘুরিয়ে দুই ভাই একসাথে যাবে। সম্ভব না মেজো ভাবি, আপনার বর আমাকে অপমান করে গাড়ি থেকে নেমে গেছে। আমি তোমাকে বললাম না চিনা, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি তোমার মেজো ভাইকে নিয়ে গ্রামে যাবে, যদি সেটা না করো আমি কিন্তু এক্ষুনি মিয়া ভাইকে ফোন করে তোমার বিরুদ্ধে কমপ্লেন করব। তুমি কিন্তু বহুত প্রবলেমে পড়বে, আমি বলে দিচ্ছি। আপনি কি কোনোভাবে আমাকে ব্ল্যাকমেইল করছেন মেজো ভাবি? ব্ল্যাকমেইল না করলে তো তোমরা সোজা হও না। হ্যাঁ, সোজা আঙুলে তো ঘি না উঠলে বাঁকাতে হবে। আমি কিন্তু বলছি তোমার মেজো ভাইকে নিয়ে যাবে, না হলে আমি এক্ষুনি ফোন করে বলবো তুমি যে গাড়ি কিনেছো সেটা ঘুষের টাকায়। আমি মিয়া ভাইকে কিন্তু বলবো, বলবো। এখন তুমি বলো কোনটা করবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। কি করা যায় সেটা তো শুনতে চাই না, কি করবে সেটা বলো। আচ্ছা ঠিক আছে, বললাম তো আমি মেজো ভাইকে নিয়ে একসাথে আমি যাব। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ, বাই বাই, টাটা। কেমন ছাড়িটা দিলাম আনু, একদম ঠিক কাজ করেছেন। নারীরা যে শুধু নরম না, গরম হতে পারে সেটা আপনি দেখাই দিলেন। ছলনা করলে চলে? এত সমস্যা সমাধান করব কি করে? শোনো মেজো ভাই, এখান থেকে আরো 12 মাইল, তুমি কি পায়ে হেঁটে যেতে পারবে? পারবো কি পারবো না সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। তুই তোর ডার্টি নোজ এর মধ্যে পোক করছিস কেন? তুই ফিরে এলে কেন? আমি তো ডার্টি নোজ পোক করতে চাইনি। আনু আমাকে ফোন করে জানালো, অনেক রিকোয়েস্ট করলো, বললো একটা মেসেজ তোমাকে দিতে। সেটা হচ্ছে মেজো ভাবি যখন শুনেছে যে তুমি পায়ে হেঁটে বাড়িতে যাচ্ছ, এটা শোনার পর থেকে সে মুহুর্মুহু জ্ঞান হারাচ্ছে এবং তার মাথায় পানি ঢালতে ঢালতে এলাকায় পানি সংকট দেখা দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ তাই নাকি? আচ্ছা চল চল। না 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 না, তোর মতন একটা দুর্নীতি পরায়ণ কুৎসিত মানসিকতা লোকের সঙ্গে আমি যেতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি না গেলে তাহলে আমি মেজো ভাবিকে ফোন করে বলে দেই যে তুমি আমার সঙ্গে যাচ্ছ না, হাজার অনুরোধ করা সত্ত্বেও। এবং এটা শোনার পর মেজো ভাবি সেন্সলেস হয়ে আস্তে আস্তে মরে যাক। হ্যাঁ, আর তুমি তো একটা ইনফরমেশন নিশ্চয় জানো যে বারবার সেন্সলেস হলে কিন্তু যাদের কমন সেন্স একটু কম তাদের আস্তে আস্তে আরও কমন সেন্সটা কমতে থাকে। এবং এক পর্যায়ে মেজো ভাবির তো এমনিতেই কমন সেন্স কম, দেখা যাবে যে কমন সেন্স বলতে কোনো জিনিসই তার মধ্যে থাকলো না। তুমি এটা চাও তো? ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। না না না, মানে কি, কিন্তু 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 মিয়া ভাইকে তুই উল্টোপাল্টা কথা বলে আমার মেজাজটাকে যেখানে উন্মাদ করে দিলি, তার কি হবে? মিয়া ভাই কি ভেবেছে? ভেবেছে আমার মস্তিষ্ক বিকৃতি হয়েছে, নইলে রাস্তাঘাটে এরকম বর্ণনা বউ শালিকে এভাবে শোনায় কেউ? আচ্ছা ঠিক আছে, ওটা আমি মিয়া ভাইকে যে কোনোভাবে হোক ম্যানেজ করে নেব।
কথাটা কথাটা তোর যেন মনে থাকে হ্যাঁ মনে থাকবে একভাবে না একভাবে তো ম্যানেজ করতেই হবে এই যে তুমি আমি যে সারাক্ষণ ঝগড়া করছি এটা কি মিয়াভাইকে বলা যাবে নানাভাবে ম্যানেজ করে নিতে হবে এবং আমাদের মধ্যে একটা সুন্দর সদ্ভাব যে বজায় আছে এইটা কিন্তু মিয়াভাইকে আমাদের বোঝাতে হবে ইয়েস হ্যাঁ ঠিক আছে এইটাই এই যে এইটাই তোকে ভালো করে মনে রাখতে হবে এখন কি যাবে তুমি হ্যাঁ চলো হ্যাঁ ঠিক আছে যা তুই তো ওঠো তুমি আকাশের নিচে মেঘ তুমি তার পর মাঝখানে কিছু নেই বেদনার ঝড় মানুষ কেমন তুমি ভালো নাকি মন্দ হিসেব নিকেশ নিয়ে চলে শুধু দ্বন্দ্ব খনে আপন তুমি খনে হও পর নিজে নিজের তুমি তুমি আয়না